আসসালামু আলাইকুম। আমাদের কিয়াম ওয়াইটি স্কেল 7A, এটার সমস্যা এরকম অটোমেটিকলি ওজন আপ ডাউন করে, ওয়াইট দিয়ে রাখলে নিজে নিজে মাইনাস হয়ে যায়, এরকম আপ ডাউন করে অটোমেটিকলি। এখানে যেমন এই আমি যে বাটখারাটা দিয়েছি, এই বাটখারাটার ওজন 1434 গ্রাম, অর্থাৎ 1 কেজি 434 গ্রাম, কিন্তু দেখেন আপ ডাউন করতেছে, 34-36 হয়ে যাচ্ছে। অনেকটা টান দিলেও এটা অটোমেটিকলি আপ ডাউন করে, অটোমেটিকলি আপ ডাউন করে। এখন এর সমাধানটা কীরকম হবে, আমরা সর্বপ্রথম চেষ্টা করব আমাদের যে কোডটা আছে এটা দিয়ে, 91.91 টিয়ার, আমাদের টিয়ারের পর ফাংশন। এখানে আমাদের দেখেন 40,000+2, অর্থাৎ আমাদের 2 গ্রাম করে ওজনে উঠবে, অর্থাৎ 2 গ্রামের নিচে আমাদের শো করবে, অর্থাৎ 2 গ্রাম করে বাড়বে এবং কমবে। এবং এই 2 গ্রাম চেঞ্জ করার জন্য আমাদের এখানে 2 অপশন আছে, 2। এখন এই 2-র জন্য এই 2 আসছিল, আমাদের এই 2-র জন্য এটা আলাদা করতে হবে, এই 2-তে চাপ দিয়ে করতে হবে। 5 হবে, 10 হবে, 20 হবে, 1 হবে, আমরা 1-এ রাখবো, টিয়ার করবো। এখন দেখেন 40 কেজির সাথে 1 আসছে, আর আমরা যে আপ ডাউন করতো তার জন্য 0 অপশনে যাব, 0। এখানে আমরা যদি 50 দেব, 50 যে টিয়ার দিয়ে আমরা 0-তে সিলেকশন করবো। হ্যাঁ, এখন যদি আমাদের আপ ডাউনটা বন্ধ না হয় তাহলে আমরা দেখতে হবে আমাদের এই প্লেটটা, এই প্লেটটা আমাদের ঠিক জায়গায় বসছে কিনা। এখন আমি দেখতেছি এটা বন্ধ, কিন্তু এরপর একটু পরে আবার এটা অটোমেটিকলি রিডিং হয়। এটা আমাদের কমন প্রবলেম যে কোড দেওয়ার কিছুক্ষণ ভালো থাকে, তারপরে আবার অটোমেটিকলি রিডিং হয়। সেক্ষেত্রে আমরা দেখব যে এই যে দেখেন 4টা পায়া আছে আমাদের, এই পায়াগুলো সমান্তরালে আছে কিনা। এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন এই পায়াটা এদিকে বেশি চাপা আছে, এদিকে বেশি ফাঁক। এখানেও দেখেন সেম প্রবলেম, এদিকে বেশি চাপা আছে, এদিকে বেশি ফাঁক। আমাদেরকে এই মেজারমেন্টটা সই করতে হবে, তাহলে আর এই প্রবলেমটা হবে না। এখন এটা সই করার জন্য আমাদের অবশ্যই স্কেলটা খুলতে হবে, এটা খুলে এই প্লেটটা ওঠে দেবেন, এটা খুলে যদি দেখেন আমাদের প্লেটটা কিন্তু বরাবর নাই। এটা যেমন মাঝখানে আছে, এটাটা দেখেন একটু সাইড নিয়ে আছে, এটা দেখেন মাঝখানে, আবার এটা একটু সাইড, যার কারণে এই সাইডটা আমাদের সোজা করতে হবে। সোজা করতে গেলে আমাদেরকে প্রথমে